সরিষা ইলিশ আর আমি যেভাবে করি এভাবে আপনারা একটু ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ লাগে। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। আজকে সরিষা ইলিশ রান্না করব। সরিষা ইলিশ রান্না করার জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি ব্লান্ডারে জারে। আমি সবকিছু ব্লান্ডার করে নিব। এখানে তিনটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি চার ভাগ করে। আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি, সবুজ একটা আর লাল দুটা নিয়েছি। এখানে দুই কোয়া রসুন মাঝখানে কেটে নিয়েছি আর সরিষা নিয়েছি দুই টেবিল চামচ। এই সরিষা গুলো আপনারা দেখে অবশ্যই বুঝতেছেন এটা একটু কালো কালো, এটা অরিজিনাল দেশি একদম বাড়ির, এটা কোনো ময়লা না, পরিষ্কার। কিন্তু এটা দোকানে যেগুলো বিক্রি করে এগুলো সরিষার তেল দিয়ে হাতে মেখে দেয়, সেজন্য কালারটা চকচকা হয়। তো এটার কালারটা কিন্তু চকচকা না। তারপরে এটা একদম দেশি খুবই ভালো সরিষা, লাল সরিষা। আর এই লাল সরিষা দিয়ে যদি ইলিশ মাছ সরিষা ইলিশ রান্না করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি। মাছগুলা খুব একটা বড় তা না, মিডিয়ামের মতো মাছগুলা, মিডিয়াম সাইজ আর কি। আর একটা লেজ নিয়েছি। তো এইগুলাই আমি আজকে রান্না করব। তো প্রথমে আমি ব্লান্ডারে এই মশলাগুলা একটু ব্লেন্ড করে নিব। তো এটা ব্লেন্ড করে তারপরে আমি রান্না শুরু করব। এখানে সবকিছু দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ কাঁচামরিচ, এবার আমি সরিষা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি অল্প পানি দিয়ে ব্লান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলা ব্লান্ডার করে নিয়েছি আর একটু লাল লাল হয়েছে, আমি লাল মরিচ দিয়েছি, কাঁচামরিচ যেটা লাল হয়েছিল সেটা দেওয়ার কারণে কিন্তু একটু লাল লাল হয়েছে। তো এবার আমি রান্না শুরু করব। তো আমি ফ্রাই প্যান বসিয়েছি, এখানে তেল দিব। সরিষা ইলিশ অনেকভাবে করা যায়, আজকে আমি কিভাবে করি সেটাই আপনাদের দেখাবো। আমি প্রথমে মশলা ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু মাছগুলা ভেজে নিচ্ছি না, মাছ ভেজে নিয়েও সরিষা ইলিশ করা যায়, কাঁচা মাছও সরিষা ইলিশ করা যায়। তো আমি কাঁচা মাছ দিয়ে করব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে করে আমি কষিয়ে নিব, একটু টাইম লাগবে। সরিষা ইলিশের সরিষাটা ভালো করে যদি কষিয়ে নেন তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর যেহেতু এখানে আমি পেঁয়াজও দিয়েছি, তিনটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, সেই কারণে পেঁয়াজও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয় যেন পেঁয়াজ রসুনের কাঁচা উগ্র গন্ধটাও চলে যায়। তো এটা আমি প্রায় এক দেড় মিনিটের মতো এভাবে করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। এবার আমি এখানে শুকনো মশলা ব্যবহার করব, মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। এখানে আমি হলুদ দিচ্ছি, ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অনেক এলাকার লোকই ধনে গুঁড়া ইলিশ মাছে খান না। তো যেহেতু আমরা খায় থাকি, আমি সিরাজগঞ্জের মেয়ে, আমাদের এলাকায় কিন্তু সরিষা বেশি খায়, সরি ধনিয়া। তো এই জন্য আপনারা যদি ধনিয়াটা না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারবেন, কিন্তু দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে। আপনারা দিয়ে দেখবেন, খেয়ে না দিয়েও খেয়ে দেখতে পারেন, তবে ধনিয়া দিলে আমার কাছে ভালো লাগে। আর যদি ধনে পাতাটা দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আর এখন যেহেতু ধনে পাতা খুব একটা পাওয়া যায় না, আর বাজার থেকে আনলেও কিন্তু সাথে সাথে না খেলে এটা নষ্ট হয়ে যায়, সেই কারণে ধনে পাতাটা এখন খুব একটা ব্যবহারও করা হয় না, যেহেতু এটা আমরা অ্যাভেলেবল পাই না সেই কারণে। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিব, লবণ দিলাম আর অল্প পানি দিয়ে কষিয়ে নিব। এবার একটু পানি দিতে হবে, এতক্ষণ কিন্তু আমি পানি দিইনি, পেঁয়াজের যে পানি ছিল সেই পানি দিয়েই কিন্তু আমি প্রায় দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। এবার অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে। অনেক বেশি দিতে হবে তা না, অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিলে হয়ে যাবে, যেহেতু আমি অলরেডি দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি সেই কারণে। তো এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমি এক মিনিট পরে ঢাকনা খুলে দেখব। এবার আমি ঢাকনা খুলে একটু দেখাচ্ছি, কালারটা কিন্তু এখনই দারুণ লাগতেছে।
আমি এখানে সরিষা দিয়েছি, সরিষা কিন্তু একটু বেশি দিলে তিত লাগে, হালকা একটু তিত লাগে, এটা অবশ্য ভালো লাগে, ভালো একটা ইয়া, কিন্তু বাচ্চারা খেতে চায় না, সেই কারণে আমি এখানে অল্প চিনি ব্যবহার করব। এতে কি হবে, সরিষার যে তিত ভাবটা সেটা থাকবে না। আমি এখানে কোয়ার্টার টেবিল চামচের মতো চিনি দিলাম, এটা সরিষাটা ব্যালেন্স করবে, সরিষার তিত যেটা সেটা। তো আরো আমি 1 মিনিটের মতো এটা আস্তে আস্তে কষিয়ে নিব। তো কালারটা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে বলুন তো, অসাধারণ লাগতেছে কিন্তু দেখতে, খেতে ইনশাল্লাহ দারুণ হবে। এটা কিন্তু কষানো একদম হয়ে গেছে, আপনারা অবশ্য দেখেই বুঝতেছেন, পারফেক্টলি আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর পরে এরকম ফেনা ফেনা হবে দেখবেন, এই যে ফেনা ফেনা হচ্ছে বাবুরুচের মতো। তো মশলা যদি ভালো করে কষিয়ে নেন তখন কিন্তু এটা এরকম সুন্দর ফেনা 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 হয়ে যাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিব, তো আমি মাছগুলা দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো এভাবে ঢেকে রাখবো। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব, তবে একটু পরে দিব, মাছটা একটু কষিয়ে নিব, তারপরে আমি অল্প পানি দিয়ে এটা রান্না করে নিব। তো এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, সুন্দর ফ্লেভার বের হয়েছে। এবার আমি মশলাগুলো এভাবে করে একটু নাড়াচাড়া করে দিব যেন নিচে লেগে না যায়। চুলা হিটটা অলরেডি আমি এই পর্যায়ে কমিয়ে দিয়েছি, এবার আমি ঘুরিয়ে দিব। তো সবগুলা উল্টিয়ে দিয়েছি, এইবার এখানে আমি পানি দিয়ে দিব, অল্প গরম পানি দিচ্ছি। এখানে অবশ্যই আপনার গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, আমি 1 কাপের মতো পানি দিয়েছি, 1 কাপের মতো পানি দিয়েছি। এবার রান্না করে নিব ফাইনালি, ফিরবো রান্না হয়ে গেলে। এবার আমি ঢাকনা খুলে নিলাম, আর আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দেবো, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, অবশ্য দেখেই বুঝতেছেন। আমি নামিয়ে নিব, জাস্ট কাঁচামরিচটা দিয়ে আরো 1 মিনিটের মতো আমি দমে রেখে নামিয়ে নিব। তো হয়ে গেছে আমার রান্না। আমার সরিষা ইলিশ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।